মহাদেশ এবং মহাসাগরের সংজ্ঞা শিখেছিলাম, মহাদেশ এবং মহাসাগর কয়টি কি কি সেটাও শিখেছিলাম, সবচেয়ে বড় ও ছোট মহাদেশের নাম সম্পর্কে আমরা জেনেছিলাম। দেখো আজকে আমরা এই মহাদেশ ও মহাসাগরের 44 এবং 47 পৃষ্ঠার মূল্যবান কিছু ছোট প্রশ্ন সম্পর্কে জানবো এবং শিখবো। দেখো আমি তোমাদের বইটা দেখাচ্ছি, এই যে 44 পৃষ্ঠা, সবাই বের করে নাও যাতে করে এখানকার রিডিং এর পাশাপাশি তোমরা ছোট প্রশ্নগুলো দেখে নিতে পারো। দেখো এখানে আছে আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। তাহলে যেহেতু আমরা পৃথিবীতে বাস করি মানে হচ্ছে আমরা পৃথিবী নামক একটি গ্রহে বাস করি, আর পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। তাহলে প্রথমে যে ছোট প্রশ্নটা চলে আসে সেটা হচ্ছে আমরা কোন গ্রহে বাস করি, এর উত্তর আমরা কি বলবো? এর উত্তরে আমরা বলবো হচ্ছে আমরা পৃথিবী নামক একটি গ্রহে বাস করি। এরপর দেখো হচ্ছে এটি দেখতে গোলাকার, তবে উপরে নিচে কিছুটা চাপা। তাহলে আমরা যদি এখানে আরেকটা প্রশ্ন চলে আসে পৃথিবী দেখতে কেমন, এর উত্তর আমরা কি বলবো? এর উত্তর খুব সুন্দর করে বইয়ে দেওয়া আছে। দেখো পৃথিবী দেখতে গোলাকার কিন্তু এর উপরে এবং নিচে কিছুটা চাপা। এরপর দেখো আমরা দেখছি পৃথিবীর উপরিভাগে আছে জলভাগ ও স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত। দেখো এখানে তাহলে আমরা যদি বলি, যেহেতু এখানে স্থলভাগ আর জলভাগের কথা বলা হয়েছে, পৃথিবীর স্থলভাগ কিভাবে গঠিত হয়েছে, তাহলে এখানে আমরা উত্তরে কি বলতে পারবো? পৃথিবীর স্থলভাগ পাহাড় পর্বত মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত হয়েছে। এরপর দেখো আছে জলভাগ নদী সাগর মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ, বাকি তিন ভাগ হচ্ছে পানি। এখানে আমরা আরো একটা প্রশ্ন করতে পারতাম যে পৃথিবীর কত ভাগ জলভাগ এবং কত ভাগ পানি। তারপরে তোমরা জেনে রাখো যে পৃথিবীর চার ভাগের তিন ভাগ হচ্ছে পানি আর এক ভাগ হচ্ছে স্থলভাগ। তাহলে আর নিচে যে বড় প্রশ্নটা আছে মহাদেশ মহাদেশ সম্পর্কে সেটা আমরা গত ক্লাসে পড়ে নিয়েছি বন্ধুরা। এবার আসলে আমরা চলে যাই 47 পৃষ্ঠায়। এখানেও আমরা মহাসাগর সম্পর্কে জেনেছি, আজকে আমরা 47 পৃষ্ঠার একটু ছোট প্রশ্ন সম্পর্কে জানবো। দেখবে এখানে শেষ ভাগ সম্পর্কে একটা প্রশ্ন দেওয়া আছে, খুব ছোট্ট একটু রিডিং দেওয়া আছে। এখানে একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে শেষ ভানু কোথায় বাস করে। এখানে দেখো তোমরা এখানে দেওয়া আছে যে শেষ ভানু উত্তর মেরুর আর্কটিক মহাসাগর অঞ্চলে বাস করে। শেষ ভানু মানে হচ্ছে সাদা রঙের ভালু। তাহলে আমরা এখানে শেষ ভানু কোথায় বাস করে উত্তরে বলতে পারি, শেষ ভানু উত্তর মহাসাগরীয় অঞ্চলে, সরি শেষ ভানু উত্তর মেরুর আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে বাস করে। এরপর দেখো বইয়ে সবাই 47 পৃষ্ঠাটা একটু খেয়াল করো, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। আমি এটাই তোমাদের এখানে লিখে নিয়েছি বাম ডান মিল করার নামে। দেখো এখন এটা যদি আমরা আগে শিখে নিয়েছি, কারণ এর আগের 44 পৃষ্ঠাতেই এইখানে এই সম্পর্ক খুব সুন্দর করে দেওয়া ছিল যেটা আমরা আগে করে নিয়েছি। তারপর আমরা মনে রাখার সুবিধার্থে আরো একবার করছি। দেখো কলম বলা আছে পৃথিবীর চার ভাগের এক ভাগ, আমরা পড়ে নিয়েছিলাম পৃথিবীর চার ভাগের এক ভাগ কি স্থলভাগ, তাই না? তাহলে পৃথিবীর চার ভাগের এক ভাগের সাথে স্থলভাগটা আমরা মিলিয়ে লিখবো লিখার সময়। এরপর আছে সবচেয়ে ছোট মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম গত ক্লাসে, সবচেয়ে ছোট মহাদেশের নাম কি ছিল? অস্ট্রেলিয়া। এরপর দেখো মহাদেশের সংখ্যা, আমরা কিন্তু সেটাও জেনেছিলাম মহাদেশের সংখ্যা কয়টি, মনে আছে সবার? নিশ্চয়ই মনে আছে মহাদেশের সংখ্যা হচ্ছে সাতটি। এরপর হচ্ছে বিশাল জলরাশিকে বলা হয়, আমরা কিন্তু পড়েছিলাম লবণাক্ত বিশাল জলরাশিকে, মানে সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে কি বলা হয় বলতো? মহাসাগর বলা হয়। তাহলে আমরা বলবো বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর। এরপর আছে মহাদেশের সংখ্যা, মহাদেশের সংখ্যা কয়টি বলতো? মহাদেশের সংখ্যা, সরি শিক্ষার্থীরা এখানে মহাদেশের সংখ্যা হবে না, এখানে হবে হচ্ছে মহাদেশে রয়েছে, এখানে হবে হলো মহাদেশে রয়েছে। আমার লিখতে একটু মিস্টেক হয়ে গেছে, আমরা ঠিক করে নিচ্ছি এখনই। এখানে দেখো মহাদেশে রয়েছে, মহাদেশে কি রয়েছে বলতো? মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ, কারণ যেহেতু মহাদেশ সাতটি, এই সাতটা মহাদেশে অনেকগুলো দেশ রয়েছে। তাহলে মহাদেশে রয়েছে কি? এই বিভিন্ন দেশ।
প্রশ্ন এবং বড় প্রশ্ন আমরা বারবার করবো, কারণ অধ্যায়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় মহাদেশ এবং মহাসাগরকে নিয়ে, তাই আমরা বারবার পড়বো এবং লিখা শুরু করবো যেন আমাদের মনে থাকে এবং খুব সহজেই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা কি করবো, যারা অনলাইন ক্লাসগুলো দেখছি না তারা কিন্তু অনলাইন ক্লাসগুলো দেখবো, এটা আমাদের নিজেদেরই অনেক উপকার হবে। ঠিক আছে, ভালো থেকো, আব্বু আম্মুর কথা শুনো, আসসালামু আলাইকুম।